যদি প্রশ্ন করা হয় যে দুধ খেলে কি হয় নিঃসন্দেহে বলবেন যে দুধ খেলে শরীরে শক্তি হয় শরীরের ভালো হয় তাই তো ছোট থেকে বড় বিভিন্ন সময় চিকিৎসকরাও দুধ খাওয়ার পরামর্শ দেন হাড় শক্ত হয় কারণ দুধে আছে ক্যালসিয়াম আর দুধ বলতে আমাদের কোন দুধের কথা আগে মনে পড়ে স্বাভাবিকভাবেই হয়তো বলবেন গরুর দুধ বা মোষের দুধ খুব বেশি হলে হয়তো ছাগলের দুধ এই দুধে তো আমরা পান করে থাকি কিন্তু আজকে আপনাদের এমন একটা প্রাণীর দুধের কথা বলবো যার দুধ ভুলেও কখনো পান করবেন না কারণ এই প্রাণীর দুধে রয়েছে অ্যালকোহল আর সেটা একদম কম নয় অ্যালকোহলের পরিমাণ হচ্ছে শতাংশ তাই এই প্রাণীর দুধ না পান করাই ভালো আর যদি পান করেন তাহলে নেশায় আসক্ত হয়ে পড়তে পারেন শোনা যায় যে সাধারণত কোনো জাতীয় দ্রব্যে অ্যালকোহলের যে পার্সেন্টেজ থাকে তার থেকেও এই প্রাণীর দুধের অ্যালকোহলের পার্সেন্টেজটা অনেকটাই বেশি শোনা যায় যে স্ত্রী হাতির দুধে পাওয়া যায় মদ অর্থাৎ অ্যালকোহল পাওয়া যায় স্ত্রী হাতির দুধে আর এই কারণেই স্ত্রী হাতির দুধ মানুষের জন্য পান করা ভালো নয় বরা ভালো ক্ষতিকারক সঙ্গে রাখুন আজ তেক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করুন